বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আপনার যিনি প্রেসিডেন্ট যিনি সেক্রেটারি এটাও আপনাদের মিডিয়াতে এসছে, আমরা খবর নিয়েছি যে এটা আসলে জামাতে ইসলামী সুরা সদস্য ছিলেন এবং আছেন, এবং এই সংগঠনের যারা সদস্য ওদের আপনার অতীত ইতিহাস ঘাটলি দেখা যায়, তারা কখনো না কখনো ছাত্র শিবিরের সঙ্গে ছিলেন, জামাতের সঙ্গে ছিলেন। এখন এই পার্টি বলছে তাদের গঠনতন্ত্রে ইসলাম কেন্দ্রিক কোনো রাজনৈতিক বক্তব্য নেই, কিন্তু এটা হচ্ছে আমরা শহীদ পরিবার হিসেবে বলছি শুধু না, আমরা বাংলাদেশের নাগরিক যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তারা বলছি যে জামাতে ইসলামের আদর্শ যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আপহোল্ড করছে এটা সকল শিক্ষিত সুস্থ নাগরিকই বোঝেন, এবং সেই সঙ্গে সরকার, নির্বাচন কমিশন, আওয়ামী লীগ, বিএনপিও বুঝবেন বলে আমরা আশা করি। তো সেই দিক থেকে জামাতে ইসলামী 2012-13 সালের দিকে যদি আপনাদের মনে থাকে যে তখন আপনার হচ্ছে জামাতে ইসলামী যে নতুন নাম নিয়ে আসবে, জামাতে ইসলামী জামাতের নামে থাকবে না, সেটা কিন্তু তখনই এটা আলোচনায় এসেছিল। সুতরাং গত নির্বাচনে যখন হচ্ছে জামাতের নিবন্ধন বাতিল হলো এটা সকল মানুষই আমরা জানতাম যে জামাতে ইসলাম নতুন একটা ফ্রন্ট তৈরি করবে, রাজনৈতিক চেহারা নিয়ে আসবে।